আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ক্রোসেন্ট কত সহজে ওভেনে ক্রোসেন্ট বানানো যায়। চলুন শুরু করি। আমার ক্রোসেন্ট বানাতে কি কি লাগছে? আমি বাটার নিয়েছি 2 টেবিল চামচ, চিনি পাউডার করে নিয়েছি 2 টেবিল চামচ, ইস্ট নিয়েছি 2 টেবিল চামচ এবং 1/2 চা চামচ লবণ নিয়েছি। এবং সাথে দিয়ে দিচ্ছি 1 গ্লাস গরম করা হালকা কুসুম গরম দুধ 1 গ্লাস। ক্রোসেন্ট বানানোর জন্য লাগছে আমার 4 কাপ ময়দা। সবগুলো উপকরণ একে একে দিয়ে দিব। আমি ইস্ট দিয়ে দিচ্ছি, আমি চিনিটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি। আমি এখন একটু মিক্স করে নেব। আমি উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এখন আমি দুধটা আস্তে আস্তে ঢেলে দেব। যতটুকু পরিমাণ লাগে আমি আস্তে আস্তে করে দুধ মিশিয়ে নেব। আমি অল্প অল্প করে দুধ মিশিয়ে নেব, বেশি মিশানো যাবে না, তাহলে ডোটা নরম হয়ে যাবে। আমার ডোটা আমি মোটামুটি হাত দিয়ে মুথে নিয়েছি। আমার পুরোপুরি 1 গ্লাস দুধ লাগেনি, একটু কম লেগেছে। তো সাথে আমি বাটারটা মিক্স করে দিচ্ছি। আমি সাথে বাটারটা দিয়ে আবার মিক্স করে নেব, আবার একটু ভালো করে মুথে নেব। আমার ডোটা করা হয়ে গেছে। এই ডোটা অনেকটা পিজা ডোয়ের মতো হবে। তো আমি এখন 1 ঘন্টার জন্য ঢেকে রাখব। 1 ঘন্টা আমি রেখে দেব, ফিরে আসছি 1 ঘন্টা পর। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমার ডোটা কি সুন্দর ফুলে গেছে। এখন আমি এটা ভালো করে মুথে নেব। আমি এখন একটু ভালো করে মুথে নিচ্ছি। এখন আমি ডোটাকে ভাগ করে নিব ঠিক এইভাবে। এখন আমি আবার এভাবে দেব। এখন আমি হাতে নিয়ে এরকম সুন্দর করে এভাবে বল শেপ করে নেব। আমি এখন একটু ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নেব। এভাবে আমি একে একে সবগুলো রুটি বানিয়ে নেব। সবগুলো রুটি আমি সেম সাইজের করে নেব। রুটি যদি একটু আঁকা বাঁকা হয় তাহলে কোনো সমস্যা নেই, তবে আমি 2টা রুটি অন্যান্য রুটির তুলনায় একটু বড় নেব। সবগুলো রুটি বেলা হয়ে গেছে। এখন আমি বলেছিলাম যে 2টা রুটি আমি বড় নেব, সেখান থেকে আমি 1টা রুটি আমি নিয়েছি। এখন আমি ব্রাশ করে দেব বাটার দিয়ে। এভাবে আমি রুটির গায়ে সুন্দর করে বাটার লাগিয়ে ব্রাশ করে দিচ্ছি। এখন আমি 1টা রুটি দিয়ে আবার ব্রাশ করে দেব ঠিক এইভাবে। এভাবে আমি সবগুলো রুটি একটার উপর রেখে রেখে আমি ব্রাশ করে নিব। আমি বাটারের পরিমাণ বলবো, আমি 200 গ্রাম নিয়েছি, হয়তো একটু কমও লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। সবগুলো রুটির গায়ে বাটার দিয়ে ব্রাশ করা শেষ। এখন আমি আপনাদেরকে বলেছিলাম সবচেয়ে যে বড় রুটিটা সেটা দিয়ে আমি এভাবে ঠিক কভার করে দিব। আমি ঠিক সুন্দর করে এভাবে কভার করে দিয়েছি। এখন আমি সুন্দর করে বেলে নেব। আমি এখন বেলে নিচ্ছি। এইভাবে আমি বড় করে রুটি বেলে নেব। আমার রুটি বেলা শেষ। আপনারা দেখুন
আমি রুটিটা নর্মাল রুটির থেকে একটু ভারী নিয়েছি। এখন আমি ঠিক এভাবে কেটে নিব। তারপর আবার এভাবে তারপর আবার এইভাবে অনেকটা থ্রি অ্যাঙ্গেলের মতো। আমার 8 পিস হয়েছে। এখন আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাবো। প্রথমে মাঝখানে এভাবে কেটে নেবেন। আমি একটু চিজ দিয়ে করব। এটা আপনাদের অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। দেখ, এইভাবে আমি রোলের মতো করে আমি করে নিচ্ছি। ভাঙাটা দেখুন, এইভাবে আমি করে নিব। আপনাদেরকে আরেকটা নিউটেলা দিয়ে দেখাচ্ছি, দেখুন বাচ্চারা খুব পছন্দ করে নিউটেলা দিয়ে। দেখুন ঠিক এইভাবে আপনারা ভেঙে নেবেন, রোলের মতো করে ভাঁজ করে নেবেন। এই যে দেখুন, একটু অ্যাঙ্গেল করে দিবেন। হ্যাঁ, এইভাবে আমি আপনাদেরকে আরেকটা দিয়ে দেখাচ্ছি নিউটেলা। এভাবে মাঝখানে কেটে নিচ্ছি আমি, এভাবে এভাবে আমি এভাবে রোল করে নিব। এভাবে সবগুলো আমি এক এক করে বানিয়ে নিব। সবগুলো ক্রোসেন্ট আমি এভাবে রোলের মতো করে নিয়েছি। এখন আমি একটু ডিম ব্রাশ করে দেব, ডিমের কুসুম আমি এভাবে ব্রাশ করে দিচ্ছি। আমার সবগুলো ক্রোসেন্ট ডিম দিয়ে ব্রাশ করা হয়ে গেছে। এখন আমি একটু তিল ছিটিয়ে দিব, আমার কাছে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও সুস্বাদু হয়। আপনারা চাইলে দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। আমার তিল দেওয়া হয়ে গেছে, আমি এখন 20 মিনিট আবার রেস্টে রাখবো। 20 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি ওভেনে 200 ডিগ্রিতে 20 মিনিট বেক করব। আমার ক্রোসেন্ট তৈরি করা হয়ে গেছে, এখন আমি ওভেন থেকে বের করে নিচ্ছি। আমি ওভেন থেকে বের করে নিয়েছি, দেখুন কি সুন্দর হয়েছে আমার ক্রোসেন্টগুলো। এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরে কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে চিজের। এখন আমি আপনাদেরকে আরেকটা ভেঙে দেখাচ্ছি, এটা হচ্ছে চকলেটের, দেখুন কতটা সুন্দর হয়েছে। খেতেও অসম্ভব মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। তৈরি হয়ে গেল আমার ক্রোসেন্ট। আই হোপ আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।